Assalamualaikum. তো ভিডিওর সেকেন্ড পার্টে চলে আসছি। চারিদিকে কিন্তু মাগরিবের আজান দিচ্ছে আর অলরেডি আমাদের চুলাটা তৈরি করে ফেলেছি। এখন ধোয়া হয়ে গেছে, দেখতে পেলা একটু আগে টুম্পা বুধু ছিল। খিচুড়ির জন্য চাল, এখানে কিন্তু সাদা চাল আর পোলাওয়ের চাল মিক্স হবে। কিন্তু দুই রকমের ডাল আছে, তিন রকমের ডাল আছে, মোট পাঁচ রকমের ডাল দিয়ে আমাদের খিচুড়িটা রান্না হবে। কিন্তু এগুলো পোলাওয়ের চাল, একদম ফ্রেশ। তো এখানে কিন্তু আমার মেয়ে একটু নাচানাচি করছে, আর কপিরাইট ক্লেমের জন্য আমি গানটা তোমাদের সামনে প্রকাশ করছি না, সাউন্ড এখানে অফ করে দিয়েছি। চুলা রেডি হয়ে গেছে, আগুন জ্বালানো হয়ে গেছে, এবার রান্না বান্না শুরু হবে। তো অলরেডি শুরু হয়ে গেছে। হাতের কাছে সব রেডি আছে, এটা আমাদের কি পিকনিক মামানি, শীতের ওয়েলকাম পিকনিক। আবার কবে হবে? 16 ডিসেম্বর আমাদের আরেকটা পিকনিক হবে, আর নেক্সট পিকনিক হবে 31 ডিসেম্বর। কিন্তু আমরা সবাই মিলে অনেক গল্প করছি, মজা করছি, আর একদিকে টুম্পা কিন্তু রান্না করছে। যারা নতুন নতুন ভিডিও দেখছো তারা আমার FB পেজটাকে অবশ্যই ফলো করে দিবা, আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে জাসমিনস ভ্লগ, তোমরা যদি দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে আমি, আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। সবার জন্য আমি একটু লেবু চা বানিয়ে নিব ভাবছিলাম, তো যেই বলা সেই কাজ। আমি লেবু চাটা চুলায় বসিয়ে দিয়েছি আর এটা হওয়ার মধ্যে প্রায়। চলো দেখি রান্না কত দূর হলো, রান্না অলরেডি হওয়ার কাছাকাছি। আর কত মিনিট লাগবে রান্নার? তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি, আর সবাই অনেক অনেক ভালো থাকো, আর পরবর্তীতে আমরা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। খাবার ভিডিওটা আমি দিব না, কারণ কে কেমন খাবে জানি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।